নমস্কার বন্ধুরা, দ্য শ্রেয়াস কিচেনে এই পর্বে আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটি পনির রেসিপি। এইভাবে পনির রেসিপি একবার ট্রাই করে দেখবেন, রেস্টুরেন্টের স্বাদকেও কিন্তু হার মানাবে। আমি প্রথমে পনিরগুলোকে এরকম লম্বা করে কেটেছি, আপনারা চাইলে পনিরগুলোকে স্কোয়ার করেও কাটতে পারেন। তো পনিরের এই টুকরোগুলোকে প্রথমে নিয়ে আমি সামান্য একটু এর মধ্যে এগুলো তুলে রাখছি, এগুলো পরে সব উপকরণগুলো আমি একে একে দেখাচ্ছি। প্রথমে এই পনির কিউবগুলোকে যে নিয়েছি, পনিরের টুকরোগুলোকে আমি সামান্য একটু নুন আর হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে একটুখানি মেখে রাখবো, হালকা হাতে মেখে রাখবো যাতে এগুলো ভেঙে না যায়, কারণ ফ্রেশ পনির হলে এগুলো একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য হালকা হাতে সব নুন আর আদা রসুন বাটা একটুখানি মিশিয়ে রাখবো। এবারে আমরা একটা পেস্ট তৈরি করব, তাতে আমি দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা। ধনে পাতা ডাটি সমেতই দিচ্ছি, হাফ ইঞ্চি আদা আর 6-7 কোয়া রসুন দিচ্ছি, দিয়ে দেব পেঁয়াজ, মাঝারি সাইজের একটা পেঁয়াজ দিচ্ছি, আর কাঁচা লঙ্কা দিচ্ছি এখানে আমি 2, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা আপনারা ব্যবহার করবেন। আর পুদিনা পাতাও দিচ্ছি একটু, এক মুঠো পুদিনা পাতা দিচ্ছি। আমি একদম মানে গাছ থেকে কচি পাতাগুলো তুলে নিয়ে এসেছি, এগুলো ছেঁড়া হয়নি। এইভাবে পুদিনা পাতা ছিঁড়তে কিন্তু খুব সহজ, দেখুন পেছন দিক থেকে এরকম করে ধরে ডাটিগুলো টানলে, মানে পাতাগুলো টানলেই ডাটি থেকে এরকম করে কিন্তু পাতাগুলো আমরা খুলে নিতে পারি। এই যে পেছন থেকে এরকম করে টেনে দিয়ে আর উপরের পাতাগুলো এইভাবে নিয়ে নিব। এইভাবে আমি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি এক মুঠো, আর দিয়ে দিচ্ছি 8-10 কাজু বাদাম, একটু ভিজিয়ে রাখা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দেব 2 চামচ দই। এই পেস্ট, এই মশলাটা তৈরি করব, এটা দিয়েই আমরা এর গ্রেভিটা তৈরি করব। এই উপকরণগুলো দিয়ে দেখুন এইভাবে আমাদের পেস্ট, যেহেতু আমি পুদিনা পাতা আর ধনে পাতা একটু বেশি ব্যবহার করেছি সেই জন্য এই পেস্টটা এরকম গ্রিন কালারের হয়েছে। এবারে এর মধ্যে আমি একটুখানি এই পনিরগুলো কাটবার সময় এই সাইড থেকে যেগুলো একটুখানি কেটে নিয়েছি সেই সামান্য একটু পনির এই সঙ্গে দিয়ে একটু পেস্টটা বানিয়ে নিলাম। দেখুন এই আমাদের পেস্ট রেডি হয়ে গেল। এবারে এখান থেকে আমি সামান্য একটু জল দিয়ে এই পেস্টটা, প্রয়োজন হলে একটু জল মিশিয়ে এটাকে বেটে নিতে পারেন। এবারে এখান থেকে দেখুন আমি এই পনিরের মধ্যে সামান্য একটু পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা হাতে এই সব পনিরগুলোতে এইভাবে এই পেস্ট যেটা বানিয়েছি সেটাকেই একটু কোট করে দেব, এরকম করে করে দেব। আপনারা চাইলে, আমি আবারও বললাম, পনিরগুলোকে একটু স্কোয়ার করে নেবেন, তবে পনিরের টুকরোগুলো একটু বড় থাকলে এটা সুবিধা হয়। এবার একটা ফ্রাইং প্যান বা আমি এই গ্রিল তাওয়া বসিয়েছি, তার মধ্যে 2 চামচ তেল দিয়ে পুরো ভালো করে তেলটা ছড়িয়ে নিলাম। তারপর তেলটা যখন খুব ভালো করে গরম হবে, দেখুন পনিরগুলো যখন এইভাবে দিয়ে দিচ্ছি, কোট করা পনিরগুলো এইরকম দেখলেই বোঝা যাচ্ছে যে তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। এইভাবে আস্তে আস্তে সব পনির কিউবগুলো দিয়ে দেব, দিয়ে আমরা এই পনিরটাকে আগে একটু ফ্রাই করে নেব। এই মশলা এখানে একটুখানি, যে এখানে মনে হবে আর একটু এরকম মশলা কোট করে দিলাম, দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এগুলোকে আস্তে আস্তে আমরা দুদিক উল্টে পাল্টে ভেজে নিয়ে তারপরে তুলে নেবো। দেখুন এরকম করে, যেহেতু এটা গ্রিল প্যানে মানে গ্রিল তাওয়াতে আমি করছি সেই জন্য এরকম বেশ সুন্দর একটা এরকম ডিজাইন চলে আসে, তা নাহলে আপনারা এমনিতেও মানে দুদিক উল্টে পাল্টে নিয়ে এইভাবে আমরা এগুলোকে ভেজে নিয়ে এক পাশে রেখে দেবো। এরকম করে দুদিকটা ভাজা হয়ে গেলে দেখুন এইভাবে উল্টে পাল্টে নিয়ে ভেজে নিচ্ছি, আস্তে আস্তে ভেজে নিয়ে এটাকে আমরা এক পাশে রেখে দেব। তারপরে আমরা রান্নাটা করব। এখানে আমি 2 চামচ রিফাইন্ড তেল দিয়েছি কড়াইতে, তেল গরম হলে তাতে 2 এলাচ, 1 টুকরো দারচিনি আর 1 দানা গোলমরিচ দিয়ে দিলাম। হালকা ফোড়নটা একটু যখন সুন্দর গন্ধ বেরিয়ে এলো তখন আমরা এই যে আমাদের পেস্ট রেডি করে রেখেছি সেটা দিয়ে দেব। এবারে খুব ভালো করে এই পেস্ট যেটা আমরা বানিয়েছি সেটাকে আমরা ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায় বেশ ভালোভাবে মশলাটা কষানো হয়ে যাবে, হালকা একটু কালারটাও চেঞ্জ হবে, মশলাটা ঘন হয়ে আসবে ততক্ষণ, যেহেতু এগুলো আমরা কিন্তু সব মানে কাঁচাভাবেই বেটেছি। অনেক সময় আমি তেলের মধ্যে এগুলো করে নিয়ে তারপরে গ্রেভিটা তৈরি করি, তখন অতটা কষানোর প্রয়োজন পড়ে না। এখানে কিন্তু আমরা অন্তত 4-5 মিনিট খুব ভালো করে এই গ্রেভিটাকে কষিয়ে নেব, এই পেস্ট যেটা দিয়েছি সেটা কষিয়ে নেব। দেখুন অনেকটাই ঘন হয়ে কমে এসেছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা,
এক চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর 1/4 চামচ গরম মশলার গুঁড়ো এখানেই একবারে মিশিয়ে দিয়ে দিলাম। এবারে নুনটাও আন্দাজ করে দিয়ে দেব, দিয়ে সব ভালো করে মিশিয়ে আবারও এটাকে কষিয়ে নেব যতক্ষণ না এই গুঁড়ো মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যায়। আর মশলাটা খুব ভালো করে আমাদের এই পেস্ট এটার সঙ্গে গুঁড়ো মশলাটাও যতক্ষণ না ভালোভাবে কষানো হয়ে যায় আমরা এটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন কালারটা হালকা হালকা চেঞ্জ হয়ে এসেছে। এবার ওই মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও এটাকে ভালো করে একটুখানি সব মিশিয়ে নেব। আর একটুখানি জল এখানে আমরা অ্যাড করব, সব ভালো করে মশলার সাথে এগুলো মিশিয়ে নিয়ে এই গ্রেভিটাকে আমরা প্রথমে মিনিট 2-3 একটু কুক করে নেব। এবারে আর অল্প জল দিয়ে দিলাম, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, গ্রেভিটা একটু ঘনই হয়, মাখো মাখো হয়, সেই জন্য খুব বেশি জল আর ব্যবহার করলাম না। আর একটুখানি জল দিয়ে সব মশলাগুলো এই সাইড থেকে এগুলো সব গ্রেভিটা ভালো করে একটু কাচিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে এবার 2-3 মিনিট ঢাকা দিয়ে এটাকে আমরা হতে দেব। তারপরেই ঢাকা খুলে দেখুন গ্রেভি আমাদের গ্রেভিটা হয়ে এসেছে, বেশ ভালোভাবে খুব সুন্দর একটা গন্ধ চলে আসে যেহেতু একটু পুদিনা পাতাও মেশানো আছে। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে এবার আমরা এই ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে তারপরে সব পনিরগুলো দিয়ে দেব, দিয়ে আলতো হাতে এইভাবে দেখুন সব পনিরের সাথে ভালো করে একটুখানি গ্রেভির মধ্যে পনিরটাকে এইভাবে মিশিয়ে নিয়ে আবারও 2 মিনিট আমরা এটা হতে দেব। 2 মিনিট মতো এইভাবে পনিরটা মিশিয়ে নিয়ে এই গ্রেভির মধ্যে মিশিয়ে নিলাম, 2 মিনিট এটা ভালো করে হতে দেব। তারপরে আমাদের রান্না একেবারে শেষের পর্যায়ে, এখানে একটুখানি কাসুরি মেথি হাতে ক্রাশ করে এভাবে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নেব। আর গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 2-3 মিনিট। দারুণ স্বাদের এই পনির রেসিপিটি রুটি পরোটা নান তন্দুরি এসবের সঙ্গে কিন্তু দারুণ লাগে। এবারে আমরা গ্যাসের আঁচ বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম 2-3 মিনিট, তারপরেই সার্ভ করে দেব দুর্দান্ত স্বাদের এই আফগানি পনির রেসিপিটি। রেসিপিটি একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াস কিচেন সেখানেও কিন্তু ভিজিট করতে পারেন। দেখুন এইভাবে আমরা পনিরগুলোকে এইভাবে সার্ভ করে দিচ্ছি, গ্রেভিটাও দুর্দান্ত স্বাদের হয়। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি। আর আবারও অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকন অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আজ তাহলে আসবো আবার অন্য রেসিপি নিয়ে, ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।